ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজছে ঘড়িতে 6:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আগে আমি একটু চা করে নেবো, চা খাবো, কারণ সন্ধে হয়ে গেছে, একটু চা না হলে চলবে না। তার আগে যে রান্নাটা করবো, রাত্রে যে রান্না করবো, তার জন্য মাছ বের করে রেখে দিই আমি। এর মধ্যে রয়েছে মাছটা, এটা বরফ গলতে দেওয়ার জন্য এনে দেবো, রাখবো। এটা বরফ গলে যাবে ততক্ষণ আমি একটু চা করে নিই। আর আমাদের ও আসবে রাত্রিবেলা, মানে আজ নাইটে কাজ আছে ওর, তো আসতে সে রাত্রি 1:30 বাজবে ওর। রান্না করতে হবে, কারণ ও এসে খাবে, ও কোম্পানিতে খায় না, ওখানকার খাবার ওর ভালো লাগে না, তাই ওখানে খায় না, ও এসে ও ডিনার করে, তো আমাকে রান্না বান্না করেই রাখতে হবে। তো চলো আগে চাটা একটু বানিয়ে নিই। আচ্ছা বেশ, দেখো বাচ্চাটাকে, দেখো বাচ্চাটাকে, দেখো সবাই, ওটা কেমন খেলা হচ্ছে। আর এটাকে তো তুমি গুটিয়ে ফেলেছো, হ্যাঁ, তোমাকে কেন পেতে দিয়েছে? এটা ঠান্ডা লাগছে না মাটিতে? হ্যাঁ, মেঝেতে ঠান্ডা লাগছে না বাবা? হ্যাঁ, ওরম ভাবে চলে গাড়ি, কেমন চলে দেখি, কয় আর একবার দেখি কেমন চলে গাড়ি, কেমন চলে বাবা? আচ্ছা তুমি এইটার কি অবস্থা করেছো? এইটা এটা এটা আমি তোমার পাপাকে দেখাবো, এটা তুমি কি অবস্থা করেছো? হ্যাঁ, এটা কে ভাঙতে বলেছে তোমাকে? এটা কে ভাঙতে বলেছে তোমাকে? এটা 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 কি করেছো? হ্যাঁ, কি হবে এবার? পাপা তো বকবে, পাপাকে বলি দেবো, আমি তো বলি দেবো পাপাকে, হ্যাঁ বলি দেবো তো, এটা তুমি ভেঙে ফেলেছো, বলে দেবো আমি। উপরে চেপে ওটাকে গাড়ি গাড়ি খেলতে গেছে বাবা, ও রিমোটটা দাও, সাপটা আসছে দি। তো ওটার উপর চেপে গাড়ি গাড়ি খেলতে গেছে, ঠেলে ঠেলে ওটা দু সাইড দিয়ে ভেঙে পড়ে গেছে। আবার ওটা দেখাচ্ছে, বলছে যা ভেঙে গেছে। তো মানে তার তো খাওয়া হয়ে গেছে এবং বাবুকেও খাওয়ানো হয়ে গেছে, এবার রান্না বান্না করতে হবে। মাছটা এখনো গলেনি, তাই আমি এখনো বসে রয়েছি। 6:30 চা খেয়েছি, 6:30 কি বলছো, কি বলছো, কি বলছো? এইটা এই যে রিমোটটা নেবার জন্য কি করছে, দেখো রিমোটটা নেবে দে, এই নো, এটাকে ভেঙে ফেলো না, এটাকে ভেঙে ফেলো না, হ্যাঁ তাহলে আর টিভিও চলবে না কো, এটা ভেঙে গেলে টিভিও চলবে না, পাপা বকবে।
একবার দেখে নাও আমি কি কি রান্না করেছি। তো এই যে ভাত, আর এখানে এটা সকালের ডাল রয়েছে, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে। আর এই জন্যই পেঁয়াজ পাতা দিয়ে মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে। আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে, ওটাকে মেখে নেব। এটুকু দিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো এটুকু দিয়ে আমাদের দুপুরে খাওয়া, সরি দুপুরে না রাত্রের খাওয়া কমপ্লিট হয়ে যাবে। যেন ভুলভাল বকছি আমি, বলবো সোনাবাবু ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে বলতে আবার ওকে একটু পরে উঠাতে হবে খাওয়ানোর জন্য। 11টার সময় উঠাতে হবে ওকে, ওই টাইমেই খাওয়ায়। তো মেহেমে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো। আর এখন ঘড়িতে বাজছে 10:15, তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও, আর পাশে থেকো, সাথে থেকো। আর তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগছে বা ভালো লেগেছে কি খারাপ লেগেছে সব কিছু তোমরা কমেন্টে জানাতে পারো। আর প্লিজ অবশ্যই কমেন্ট করো, আর একটা লাইক করে দিও। আর চলো টাটা, বাই বাই।